بسم الله الرحمن الرحيم রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইলিদিল্লাহ বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার দ্বারা কল্যাণ চান, মাইলিদিল্লাহ বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার ভালো চান, যার কল্যাণ চান, আল্লাহ যার জন্য মঙ্গল চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শরীয়তের জ্ঞান দান করেন, কোরআন সুন্নার জ্ঞান তাকে আল্লাহ দান করেন। এটা আল্লাহর ভালোবাসার একটা উপহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার একটা ফসল। যে ব্যক্তি বিদ্যা অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে, এটা আল্লাহর অনুগ্রহ। দিনে এলেম যে ব্যক্তি অর্জন করবে, যারা এখানে দিনে এলেম অর্জন করে করছে, তাদের কত মর্যাদা, তাদের কত সম্মান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজলুল আলামে আলাল আবেদে আলা ফাজলি আলা আদনাকুম। একজন আলেমের মর্যাদা, আল্লাহর নবী বলছেন, একজন আলেমের মর্যাদা ওই রকম যেমন ভাবে হে সাহাবাগণ তোমাদের ওপর আমার মর্যাদা, যেমন একজন সাধারণ আবেদের ওপর একজন আলেমের মর্যাদা তেমন। হে সাহাবারা, তোমরা জেনে রাখো, তোমাদের ওপরে আমার মর্যাদা যেমন, ঠিক একজন আবেদের ওপরে একজন আলেমের মর্যাদা ঠিক তেমন। এরপরে বাকি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তান নামলাতা ফি হুজরিহা ওয়াল হাত্তাল হীতা হাত্তাল হুতা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা আসমানের অধিবাসী, আসমানের যারা বাসিন্দা, জমিনে যারা থাকে অবস্থান করে জমিনের বাসিন্দা, হাত্তান নামলাতা ফি হুজরিহা, এমন কি গর্থের পিপীলিকা, ওয়াল হুতা ফিল মায়ে পানির মধ্যে যত মাছ আছে, রুই কাতল বোয়াল পুঁটি চিংড়ি, পানির মধ্যে যত প্রকার মাছ আছে, আল্লাহর নবী বলছেন, লাইসাল্লুনা মুআল্লিমিন নাস আল খায়রা। সহিহ আবু দাউদের সহিহ সনদের হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যারা মানুষকে দিন শিক্ষা দেবে, যারা মানুষকে তৌহিদের শিক্ষা দেবে, যারা মানুষকে সুন্নার শিক্ষা দেবে, মানুষকে বলবে তোমরা শিরিক করো না, বেদাত করো না, তোমরা তাওহীদ সুন্নার পথে চলো, মানুষকে জান্নাতের পথ দেখাবে, জাহান্নাম থেকে বয় দেখাবে, যারা এই কাজগুলো যারা করবে তাদের জন্য নেক কামনা করে, তাদের জন্য দোয়া করে, তাদের জন্য কল্যাণ কামনা করে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, স্বয়ং ফেরেশতা মণ্ডলী, সমস্ত আকাশের বাসিন্দারা, জমিনের বাসিন্দা যত আছে, গর্থের পিপীলিকা পর্যন্ত, সমুদ্রের নদ নদীর মাছগুলো পর্যন্ত আল্লাহকে বলে, আল্লাহ যারা বিদ্যা শেখে, যারা বিদ্যা শেখায়, আল্লাহ যারা বিদ্যা শেখে, যারা বিদ্যা শেখায়, আল্লাহ ওদের সব পাপকে তুমি ক্ষমা করে দাও। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মান সালাকা তরিকান ইলতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ,
কোন ব্যক্তি যদি দ্বীন ইলম অর্জন করার জন্য আল্লাহর পথে চলে, কোন ব্যক্তি যদি দ্বীন ইলম অর্জন করার জন্য আল্লাহর রাস্তায় চলে, আল্লাহর নবী বলছেন সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়ার পথকে সহজ এবং সুগম করে দেন। ওয়াইন্নাল মালায়েকাতা লা তাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলমে রিদান বিমা ইয়াসনাউ, আল্লাহর নবী বলছেন ওয়াইন্নাল মালায়েকাতা সমস্ত ফেরেশতা মণ্ডলী আকাশে জমিনে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা মণ্ডলী লা তাদাউ আজনিহাতাহা, ফেরেশতারা তার দাদের ডানাগুলো বিছিয়ে দেন লে তালেবুল ইলমে দ্বীনী ইলম অর্জনকারীদের জন্য, রিদান বিমা ইয়াসনাউ তারা যা করবে, ছাত্ররা দ্বীনী ইলম অর্জনকারীরা যারা দ্বীনী ইলম অর্জন করার লক্ষ্যে মাহফিলে এসেছে তারাও তালেবুল ইলম, যারাও দ্বীনী ইলম কোরআন সুন্নাহ অর্জন করার জন্য মাহফিলে এসেছে, কোরআন সুন্নাহ জ্ঞান অর্জন করার জন্য রাজশাহীতে যায়, কোরআন সুন্নাহ জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন মাহফিলে শায়েখদের আলোচনা শুনতে যায়, তাদের উদ্দেশ্যে আল্লাহর নবী বলছেন ওয়াইন্নাল মালায়েকাতা লা তাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলমে রিদান বিমা ইয়াসনাউ, সকল ফেরেশতা মণ্ডলী তাদের ডানাগুলো বিছিয়ে দেন এই তালিবুল ইলমদের জন্য, যারা শিক্ষার্থী তাদের জন্য তারা যা করবে, তাদের কাজগুলো সুচারুভাবে পরিচালনা যাতে হয়, তাদের রাস্তাঘাট নিরাপদে দেওয়ার জন্য সুন্দর সুব্যবস্থা করে দেওয়ার জন্য ফেরেশতা মণ্ডলী তাদের ডানা বিছায়া দেয়, শুধু কি তাই, ওয়াইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, যারা দ্বীন ইলম অর্জন করবে নারী হোক আর পুরুষ হোক, যারা এলেম অর্জন করবে ধর্ম শিখার জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে, ধর্ম শিখার জন্য শরীয়ত জানার জন্য দ্বীন ইসলাম বোঝানোর জন্য যারা বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে মুহাদ্দিসিনে কেরামের কাছে দৌড়াদৌড়ি করে মাদ্রাসার আঙ্গিনে যায়, বিভিন্ন জায়গায় বই পুস্তক পড়াশোনা করে, আল্লাহর নবী বলছেন লায়াস্তাগফিরুল্লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, গোটা আসমানের অধিবাসী জমিনের অধিবাসী আসমান জমিনে যত কিছু আছে গাছপালা কীট পতঙ্গ পশু পাখি হাত্তান নামলাতু ফি জহরিহা, গর্তের মধ্যে যত পিপীলিকা আছে, গর্তের ভিতরে যত পশু পাখি থাকে, গর্তের ভিতরে যত কীট পতঙ্গ পোকামাকড় থাকে, আত্তাল হি হাত্তাল হুতা ফি হুজরিহা ফিল মায়ে, পানির মধ্যে যত মাছ আছে, মাছ কীট পতঙ্গ পিপীলিকা আল্লাহর সমস্ত মাখলুকাত গুলি আসমানবাসী জমিনবাসী সবাই তাদের জন্য আল্লাহকে বলে আল্লাহ, যারা দ্বীন ইলম অর্জন করার জন্য বিভিন্ন মাহফিলে যাচ্ছে বিভিন্ন আলেম ওলামাদের কাছে দৌড়াদৌড়ি করছে, আল্লাহ তুমি তাদের সকলকে ক্ষমা করে দাও, সবাই আপনার জন্য আল্লাহকে বলছে, যারা আমরা এখানে বসে আছি বলেন তো আমার জন্যই ফেরেশতারা আল্লাহকে বলছে, আপনার জন্যই আল্লাহর দরবারে ফেরেশতারা বলতেছে আল্লাহ ওদেরকে ক্ষমা করে দাও, আমিন, শুধু কি তাই, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপর ফযলুল আলেমি আলাল আবেতে ফাদলুল কমরে আলা সাইরিল কাওকিব, আল্লাহর নবী বলছেন একজন আলেম যে দ্বীনী বিদ্যা অর্জন করবে এই লোকটার যত মর্যাদা একজন আবেদের উপর, আল্লাহর নবী বলছেন কাফাদলুল কমরে আলা সাইরিল কাওকিব, আকাশে যত নক্ষত্র দেখা যায় সমস্ত নক্ষত্রের উপরে পূর্ণিমার চাঁদের যেমন দাম মর্যাদা তেমনি দাম মর্যাদা হচ্ছে একজন আবেদের চাইতে আলেমের মর্যাদা,